শরীফ কাটপুর, লোকেশন কাল্লু সম্রাট, জিসান গ্লাভস সেন্টার গজপুর, প্রোপাইটার জিয়ারুল মোল্লা। ফাইনালে উত্তীর্ণ দুটি টিমকে জার্সি দিয়ে সহযোগিতা ভাব বানিয়ে দিয়েছেন। ইন ফ্যাশন গার্মেন্টস, লোকেশন ঘুটিয়ারি শরীফ, এম জে এন্টারপ্রাইজ। এছাড়াও অনেকে শ্রম অর্থ বুদ্ধি দিয়ে আজকের এই গজপুর প্রবাদী সংঘের আয়োজনে আয়োজিত আটদলীয় নগর ফুটবল পর্যায়ের খেলাকে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের সকলকে আমরা ক্লাবের পক্ষ থেকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনতলার প্রথম শট, টাইব্রেকার শটে দেখা যাক কি হয়। টাইব্রেকিং শুরু হচ্ছে। মাঠের চারদিকে কিন্তু লোক প্রচুর হয়েছে। এসবি ফ্রেন্ডস ইলেভেনে হয়ে ফার্স্ট শট জুয়েল নিতে এসছেন। এখন এসবি ফ্রেন্ডস একাদশের পক্ষ নিয়ে শট সেভ করলেন, কিন্তু বাবুসোনা জুয়েলের শট সেভ করলেন বাবুসোনা। দ্বিতীয় শট জীবনতলা হয়ে শট নিতে এসছেন জেমস। দুটি শটে কিন্তু গোল হয়নি প্রথম দুটি শটে উভয় টিমের। সেভেন জেমস ইজ টেকিং দ্য সেকেন্ড টাই ব্রেকিং শট। জেমসের শটও কিন্তু সেভ করে দিলেন ছোটু। জার্সি নাম্বার ফোর, হিজ নেম ইজ গডসন। গডসন ইজ টেকিং সেকেন্ড শট অন বিহাফ অফ হিজ টিম। দ্বিতীয় শট নিচ্ছে তার টিমের পক্ষ নিয়ে গডসন। কর্ষণ কি করেন এখন দেখা যাক। এসবি ফ্রেন্ডসের হয়ে দ্বিতীয় শট এবং সেভ বাবুসোনা। চারটে শটে কিন্তু সেভ হয়ে গেল বলতে গেলে, একটা শট বাইরে ছিল, বাকি তিনটে শট সেভ। মাঠে দর্শকদের উচ্ছ্বাস দেখুন। ফালু এখন শটটিতে এসছেন। জীবনতলা হয়ে তৃতীয় শট নিতে যাচ্ছেন ফালু। দেখা যাক এই শটে কি গোল করতে পারেন না সেভ হবে। ফালু জার্সি নাম্বার 15 দলের হয়ে শেষ হাইটটা কিন্তু অনেক তৃতীয় শট নিতে যাচ্ছে। 6 ফুট 7 ইঞ্চি হাইট ফালু।
গোলকিপারকে কিন্তু ইয়েলো কার্ড দেখিয়ে দিলেন রেফারি টাইম নষ্ট করার জন্য। ফালু দেখে চলে যাচ্ছেন শট নেওয়ার জন্য এবং গোল, গোলটা কিন্তু করে দিলেন, ফার্স্ট গোল করলেন ফালু। তিনটে শটের মধ্যে কিন্তু একটা গোল হলো জীবনতলা পিএসের। সুন্দর এসবি ফ্রেন্ডস একাদশের তৃতীয় শট আব্দুল তার দলের পক্ষ নিয়ে এসবি ফ্রেন্ডের তৃতীয় শট, দুটো শটে কিন্তু গোল হয়নি। এই শটে যদি গোল না করতে পারেন তাহলে কিন্তু খেলা থেকে ছিটকে যাবেন তারা এসবি ফ্রেন্ডস। শট এবং গোল, গোল করে দিলেন আব্দুল। আব্দুলের নাচটা একবার দেখবেন, আব্দুলের সেলিব্রেশন। জীবনতলা কিন্তু উইনার হয়ে গেল টসের মাধ্যমে।